বৌদি তুমি এখানে ওই কটা জিনিস কেনার ছিল তাই এসেছিলাম। কেন তোমার সুপারমার্কেটে ওই জিনিসগুলো পাওয়া যায় না নাকি? খুচরো জিনিস তো ওগুলো সুপারমার্কেটে পাওয়া যায় না। দাও তো কটা শ্যাম্পুর পাতা দাও। আচ্ছা হ্যাঁ, কটা চা পাতা আর এই কেলক্সটা দিয়ে দাও। আচ্ছা আর কিছু? আর কিছু না। তোমার তবে হয়েছে 250 টাকা। 250 টাকা? আমার খাতাটা ছিল না ওখানে, লিখে রাখো। ঠিক আছে আমি আসলাম। হ্যাঁ বাই বাই। সুপারমার্কেট থেকে বাজার করে আবার খাত। বুঝেছি। জায়গাটা একটু বেশি এক্সপেন্সিভ হয়ে গেল না? তোমার জন্য কিছুই এক্সপেন্সিভ না। ম্যাডাম এখানে তো সবকিছু খুব বেশি এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ সবচেয়ে দামি মেনুটা। বিল keep the changes, bro. Thank you, sir. উফ, আমাকে যে এখানে কেন ডাকলো বুঝতেই পারছি না। আসলে ভাড়ার জামা কাপড় তো দিতে পারিনি, ভাড়া তাই দেয়নি। আর তুমি কিছু খাবে তো? আরে ছোটো, আর কী কী আছে বল? আরে সব আছে, চিকেন ভাত, মাছ ভাত, ডাল ভাত সব। আর কী ভাত কত? চল্লিশ। চল্লিশ নিয়ে আয়া। আর মাছ ভাত? মাছ ভাত আর মাছ ভাত আর কী ভাত? আমি জানো তোমার সাথে দেখা করার জন্য কত পাওনাদারদের সাথে লড়ে এখানে এসেছি। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? না, 500 টাকা হবে, ঘর ভাড়া দিতে হবে। আচ্ছা আপনাদের এখানে কত টাকার প্যাকেজ আছে? ম্যাম আমাদের 1,000, 2,000, 3,000, 5,000। ম্যাম আমাদের রয়্যাল প্যাকেজও আছে। আমি তাহলে সেটাই করবো। ম্যাম আসুন আসুন, ভিতরে আসুন। হ্যাঁ হ্যাঁ আসছি। বলছিলাম যে আপনাদের এখানে সব থেকে কম দামি প্যাকেজ কি আছে? ম্যাম 500 টাকা আছে। 500 টাকা? তার থেকেও কম দামি কি প্যাকেজ আছে? তার থেকে কম দামি ম্যাম একটাই উপায় আছে। আচ্ছা একটা শক্ত ব্রাশ হবে? হচ্ছে না এতে দিয়ে। আরে ভাই, এই নতুন কিনলি নাকি? আরে মাসের মাইনে পেতে কিনে নিয়েছি।
আর দড়ন দেখতে হয়েছে ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই বসে পড় চল এটা করে আজকে অফিস যাব হ্যাঁ হ্যাঁ উঠে পড় ও ভাই চফ চল দাঁড়া হাই হাই দেখলে হ্যাঁ দেখেছি কেমন লাগলো খুব ভালো এখন থেকে আমিও তোমাকে অফিস ছেড়ে দিতে পারি কোনো প্রবলেম হবে না আচ্ছা হ্যাঁ কিন্তু তিনজন তো ইললিগাল বাইকে মানে কি কি আমি কোন বাই ভাই একটা মেয়ের জন্য আমাকে মাঝ রাস্তায় ফেলে চলে গেল এগিরে ভাই বল সাইকেল বাইক কোথায় গেল আরে ভাই জানিস তো মাসের শেষ তাই গাড়িতে তেল ভরা টাকা নেই তাই গাড়ি গ্যারেজে তাতে গিয়ে চ বাইক নেই তো কি দিদি সাইকেল তো আছে আরে চ আজকে এতে করি অফিস বস এই ভাই ধরছে না রে আরে আদি বস বস আরে ঝুলে আছি আরে দি বস চ আরে ঝুলছি রে ভাই হাই হাই চলো তোমাকে অফিস ছেড়ে দিই বসে পড়ো বসে পড়ো এটা তো বাইক নয় সাইকেল এখানে সব কিছু লেখা আমি কোথায় বসবো বসার তো জায়গাই নেই আরে ভাই আমি বসবো না আমি উঠবো না আমি এখানেই বসবো আমি আরে ভাই তুই সামনে বস না আরে আরে নামিয়ে দিচ্ছি না তুই সামনে আয় সামনে আয় বেচারি বুড়িমা চোখে দেখতে পায় না সকাল থেকে কিছু খাইনি বলছে কিছু টাকা দিয়েই দি টাকা দেবে সকাল থেকে কিছু খাইনি বাবা ও বাবা আরে কেউ টাকা দেয়নি আমারও তো মাস খাওয়ারই শেষ সব দেখতে পাই সব কি হচ্ছে আমার